আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আমার পুরাতন বাসায় রং করাচ্ছি, প্রায় 15 দিন হয়ে গিয়েছে, আরও 10 দিন মনে হয় লাগবে। তো লাক্সারি পেইন্ট করতে গেলে অনেক লাগে, মানে অনেক সময় লাগে, যেহেতু পুটিং টুটিং দিয়ে একদম পুরা বাসার জিনিসপত্র যা আছে সম্পূর্ণ প্যাকেট করা। মানে এমন অবস্থা হয়েছে যে আমার যে কাপড় চোপড় বা অনেক জরুরি জিনিসপত্র রেখেছিলাম ওইগুলো পর্যন্ত প্যাকেট করে ফেলছে। কেন কত আপনি গুছাবেন, ওই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে ওই রুমে নিতেই হয়। তো কষ্ট করলেও আসলে রংটা যেহেতু করছে ভালো লাগে আসলে দেখতে। দুইটা বা চারটা রুম হয়ে গেছে, আর বাকি দুইটা তিনটা রুম রয়ে গেছে। তো আমি এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন কী অবস্থা, এটা কি আমার বাসা? মনে হয় না, মনে হয় একটা বস্তিতে আছি আমি, তাই না? এই যে পলিথিন দিয়ে এত সুন্দর করে কাজ করে, পলিথিন দিয়ে একদম প্যাকেট ট্যাকেট করে, যেহেতু সতর্ক, এই যে এটা এটা পলিথিন করে না, এটা যেহেতু ড্রয়িং রুমে রেখে দিয়েছিল। আর এখানে এই যে দেখেন বাথরুমের ভিতরে দেখেন রঙের ডিবি দিয়ে ভরে রাখছে। আমার তিনটা বাথরুম, তো তিনটার মধ্যে একটা তাদের দখলে আজকে 15 দিন যাবত এই আর কি। আর আমার ছেলের রুম এটা, তো আমার ছেলের রুমটা রং করা শেষ কিন্তু গুছানো হয় নাই। এটা এটা আমার ছেলে নাফিজের রুম, এটা গুছানো হয় নাই রুমটা, বুঝছেন? এই যে দেখেন কি অবস্থা। আর এখানে দেখেন ওভেন নিয়ে আসছি বেডরুমে। বেডরুমে কি মানুষ ওভেন রাখে? আমার রাখতে হয়, কারণ ওই যে সব কিছু গরম করি, কালকে সব কিছু রান্না করে ফেলছি, যেহেতু রান্নাঘরের কাজটা কালকে ধরছে। তো যা যা রান্না করে সকালে ভোরে উঠে আমি সব নাস্তা রান্না সব একসাথে করলাম, করে ফ্রিজে রেখেছি আর রেখে দিছি, আর আজকে এগুলো ওভেনে গরম করে করে খাবো আর কি। কী আর করা, এই যে দেখেন রান্নাঘরের সব জিনিসপত্র এখানে নিয়ে আসছি। এই যে এটা আমার ছেলের রুম, আর এখানে পাখি পাখি একটু ছাড় দিও তো। আর এগুলো পরিষ্কার করা হচ্ছে আস্তে আস্তে, এই যে দেখেন পরিষ্কার করা হচ্ছে। আর নিচের কার্পেটগুলো তারা পরিষ্কার করে ধুয়ে দিয়ে যাবে, ছাদে নিয়ে গেছে পরিষ্কার করবে। যারা রং মিস্ত্রি তারাই খুব ভালো, তারাই আমার কার্পেট ধুয়ে পরিষ্কার করে সব কিছু করে দিয়ে যাবে। এই যে পলিথিন মারা ছিল এগুলাতে, সবগুলাতে পলিথিন ছিল, এখন পলিথিনের নিচে এটা ছিল, এই যে চাদরটা, চাদরটা দেওয়াতে হয় কি বেশি একটা হয় না, দুলোটুলো কম পড়ে আর কি। তো এখন চাদরগুলো উঠাইয়ে ফেলবে আস্তে আস্তে। আর এই যে ড্রয়িং রুমের রংটা মোটামুটি মানে কমপ্লিট, রং করাও কমপ্লিট। কালকে ওই যে কন্ট্রাক্টর যে মিস্ত্রি, সে ওই যে মিজান, তো মিজান ভাইয়া কী করছে, ওই যে সিনারিগুলো সুন্দর করে পিটিং করে দিয়ে গেছে, আর বাকি কাজটা তারা সবগুলো একদম মানে সুন্দর করে আমার সাথে কন্ট্যাক্ট করছে, যে যা যা লাগে সব তারা করবে। আমার আসলে তেমন করা লাগছে না, তারাই করছে। এই যে যার বাতিটাতে কোনো কিছু নষ্ট হয় নাই, পুরো পলিথিন দিয়ে করে গেছে। রুগুলো আসলে অনেক ভালো, সব মিস্ত্রিরা এরকম হয় না। এই যে দেখেন আমার বারান্দার কী অবস্থা, আমি আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা। এই যে বারান্দার অবস্থা, এটা ড্রয়িং রুমের বারান্দা। এই যে সোফার উপরে কী করে দেখেন, এই যে খাট টাট সব কিছু খুলে এখানে রেখে দিয়েছে। এই যে ড্রয়িং রুম কি মানুষের এরকম থাকে, এই যে বালতি টালতি টিভি সব কিছু, মানে এটা যে ড্রয়িং রুম আমি বুঝতেই পারি না যে আমি কী করবো, এমন বুঝতে পারতেছি না। এগুলো সবগুলো গুছাইতে গুছাইতে আমার হয়তো 4-5 দিন লাগবে। তারা তো করবে তাদের কাজ, আর আমার গুছানোর কাজটা তো আমি করব। কিন্তু আমার বাসারা যে এরকম অগুছানো করছে বা রং করার জন্য এরকম অগুছানো হয়েছে, তো এই কারণে আমি সুন্দর করে, আমি তো গুছাতে খুব পছন্দ করি, ছোটোবেলা থেকে আমার অভ্যাস, ঘর গুছানো খুবই পছন্দ আমার। তো এখন অগুছানো বাসাটা আমি যখন গুছাবো তখন আমি আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করব, তখন আপনারা আমার ভিডিওটা দেখবেন। এই যে দেখেন তারা কি সতর্ক করে কাজ করছে, দেখছেন? এই যে পলিথিন দিয়ে দিয়ে দরজাগুলো ফিটিং করে নিয়েছে। এইগুলো দেখেন, এটা আমার কিচেন রুম, কিচেন রুম। এই যে কালকে যে গরু মাংস রান্না করছিলাম দেখেন, এই যে গরু মাংসটা আমি একটু নেড়ে দিই। এই যে কালকে বেশি করে গরু মাংস রান্না করলাম, শিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করছি, তারপরে শুটকি রান্না করছি, অনেক কিছু রান্না করে রেখে দিছি যেহেতু করা যায় আর রান্না করতে না হয়, কারণ এইসব ময়লার মধ্যে কি রান্না করতে পারবেন? এই যে দেখেন
তারপরে গরমে বসাইছি, তারা এখন বাহিরে গেছে, তো আসার পরে নিয়ে যাবো আর কি। আর সেদিন আমার নিচতলার আঙ্কেলের, ইটালি থাকে আঙ্কেল, যে আমার বাসায় ভাড়া থাকে আমার নিচতলার আঙ্কেল, তো আঙ্কেলের বাসায় চোর ঢুকছে সেদিন। কীভাবে ঢুকলো, আমি তখন বাপের বাড়িতে ছিলাম, 10-15 দিন 16 দিন আগের কথা। এই যে দেখেন, এই যে জানালাটা, এটা নাকি খোলা ছিল নাকি খুলে, এই যে গ্লাসটা এরকম খুললো, খোলার পরে এইখান থেকে এতটুক খুলছে, এই গ্রিলটা কাটছে, এতটুক কাটছে, একটা লম্বা, এই এই এতটুক দিয়ে কীভাবে চোরটা ভিতরে ঢুকলো আল্লাহ জানে। ঢুকে নাকি আঙ্কেলের 1,00,000 টাকা নিয়ে গেছে। তো এখন থেকে আমি এই ভয় পাওয়ার কারণে আমিও আর কি এটা খুলে রাখতাম রাত্রেবেলা, এখন এটা লাগিয়ে দিই, তারপরে পাকঘরে জানালা লাগিয়ে দিই। এই ভয়ের কারণে আমি আগের চেয়ে এখানে ডবল গ্রিল দিই নাই, যেহেতু এই জিনিসটা একটু কিন্তু ডবল, অথচ দেখেন কত সাহস হইলে এই কাজটা করে, এইটা ভাঙছে, এটা কীভাবে ভাঙলো আল্লাহই জানে, আর গ্রিল কাটলো কীভাবে আল্লাহই জানে, কেটে তারপরে ঢুকছে। এই জন্য আমি এটাতে ডবল গ্রিলটা, যেহেতু এটা আছে, এটা তো এমনিতেই ডবল গ্রিল হয়ে গেছে, আর এখানে আমি ডবল গ্রিল সবগুলো জানালাতে করে নিয়েছি। এই যে এটা কিন্তু প্রত্যেকটা জানালার মধ্যে ডবল গ্রিল আছে, এই ভয়ের কারণে, সুরের ভয়ের কারণে। এই যে এখানে পুরো পলিথিন দিয়ে বৃষ্টি যা আছে সব ডেকে ফেলছে। আর এই জিনিসটা আমার একটা মিস্ত্রি ছিল, সে যখন আমার বাসায় কাজ করছে 17 বছর আগের কথা আমি বলি, তখন ওই ক্যাবিনেটটা সে আমাকে বানাই দিছিল, কিন্তু আমি কাঠ টাট কোনো কিছু লাগাই নি, এমনিতে খোলাই চলতেছে। কারণ আমার ইচ্ছা হইলো যে আল্লাহ যদি দেয় বাসায়, তো আমি আরেকটা বাড়ি বানিয়ে পাকঘর আমি ডেকোরেশন করবো, এই জন্য এটা এমনিই রয়েছে, এভাবেই রইলো আমার এই বাড়িতে। আমি আর কোনো কিছু ধরি নাই, যা যা আছে এমনিতে রেখে দিছি, যদি আল্লাহ কোনো সময় ক্ষমতা দেয় হয়তো সুন্দর একটা বাড়ি বানিয়ে তখন ক্যাবিনেটগুলো বানিয়ে নেব, এই আর কি। এই পাকঘরটা কিন্তু বিশাল বড়, মানে আমার রুমের চেয়েও বড়, এটা এত বড় পাকঘর। এই যে এখানে দেখেন শোকেস, ওয়ার্ড্রোব যা আছে সম্পূর্ণ এখানে রেখে দিয়েছে। আর এটা হলো, এই যে দেখেন কী অবস্থা, এটা হলো বেডরুম, এখনও পরিষ্কার করা হয় না, শুধু হালকা রঙটা করা হয়েছে। আর এটা আমার বেডরুমের বারান্দাটা, আমি গুছিয়ে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন রং করা অবস্থা, আমি কী পরিমাণ কষ্টের মধ্যে আছি এটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। এই যে তারা বাইরে আমার মানে রং করে, তারা না, আপনারা কয়জন আসছিলেন এতদিন? 4-5 জন। 5 জন? 5 জন। জি। এখন আপনারা আজকে 2 জন করতেছেন? জি। তো আপনারা বলেন রং করতে কেমন লাগতেছে? হ্যাঁ, ভালোই লাগতেছে, রঙের কাজটা তো আপনি ধরছেন, পুরান ঘরের মধ্যে কাজ করলে একটু ঝামেলা হয় কেরে, এটা তো আপনি প্রথম করার উচিত ছিল, এটা লাক্সারি পিন করলে এটা আপনি প্রথম করুন লাগে, বিল্ডিং যে সময় করেন নতুন। তখন তো আমি 17 বছর আগে তো বিদেশে ছিলাম, মালিককে বোকামি কাজ করতে, আমরা কোনো বোকামি কাজ করি না, আমরা মালিকের সাথে যেটাই বলি এটাই আমরা কাজ করে যাই। অঞ্জু আমি যদি কই আপায় আপা, অন্তত আপনি বলেন, আমরা এটার মধ্যে 2-3 টান ফুটিং দিতাম, আমরা বলি যাক 1 টান দিয়ে, আমরা বলি 3 টান না, আমরা এটার মধ্যে ভালো করে ওয়াল্ডারে 3 টান ফুটিং টাইন না, এরপর আমরা কাজ করি রাগদারি সিল যদি করে। আর যদি নর্মাল, হ্যাঁ ভালো করে করতেছি কেরে, এটা হলো ধর একবারের কাজ হই, এটা বারে বারে করা যায় না কেরে, এটা কাজ হইলো শুকিন কাজ, রাগদারি পিন হইলো শুকিন, এটা যদি না করেন পরবর্তীটার পর উপরে আর কোনো ফুডিংও টানতে পারবেন না, কিছুই টানতে পারতেন না। এই যে দেখেন আমরা কাজ করতেছি, আপনাদের যদি ভালো লাগে আমাদের কাজ তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার আমরা ওনার বিল্ডিংয়ে কাজ করতেছি, কাজ করার ক্ষেত্রে আপনারা আমাদের কাজগুলো দেখেন, আপনারা আমার কাজগুলো দেখেন, যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, মানে আমরা আপনার যেভাবে চাইবেন সেভাবে কাজ করে দেবো। হ্যাঁ, আর আর লিগা এই আপার কাজ করতেছি, আপার খুব ভালো লাগছে, যার জন্য আমাদের মনে করেন ডেকে আমাদের রাগ হইলেও ভালো, আপার কাজ ভালো লাগতেছে যে মানে এর জন্য আমাদেরকে, হ্যাঁ মানে এই শেয়ার করার জন্য আমাদেরকে ডেকে এইভাবে দাঁড়া করে একটা ভিডিও বানাচ্ছে আর কি। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন যাতে আপনার কাজ ঠিকভাবে করতে পারি, এই কামনা রইল। বাস।
এই যে ভাই রংটা এটা যে দিতেছেন প্রথম কোনটা দিছেন এটা ভাই এটা মানে এটা সিলা দিলাম প্রথমে কাস্ট তো আচ্ছা 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 প্রথম কি দিতেছেন আপনারা লাক্সারি করার লাগি মনে করেন এটা দরকার আচ্ছা লাক্সারি করেন বা প্লাস্টিক করেন হ্যাঁ এই আস্তরটা দরকার আচ্ছা বুঝছেন না তারপর আমরা আস্তর দিয়ে একটা বসা দিলাম হ্যাঁ হ্যাঁ বসা দিয়ে তারপর আপনারা এই আমরা অন পার্টি মারতেছি আচ্ছা তারপর আবার আমরা একটু দা বসমু জি বসার পরে আমার কিছু স্টোর রুমে অনেক মালামাল নিয়ে রাখছে এখানে যতটুক পারছে রাখছে বড়গুলা কিছু রাখছে আর বাকি স্টোর রুমে রেখে দিচ্ছে সবগুলা এই যে দেখেন এটা আমাদের মেহমানদের রুম বেশ বড়ই রুম তিনটা জানালা যেহেতু তো প্রত্যেকটা রুমে এইভাবে সুন্দর করে করে তারা করতেছে তাদেরকে আমি বাসায় রেখে গেলে আমার কোনো টেনশন নাই তারা সুন্দর করে কাজ করতেছে পিছনে থাকতে হয় না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাবে এই যে দেখেন রান্নাটা কিন্তু আমি মিস করি না আমি কালকে সকালে ভোরে উঠে তারপরে এই যে সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম তারপরে গরুর মাংস রান্না করলাম তারপরে যে লাউ শাক রান্না করলাম এই যে সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম তারপরে এখানে সাবিলা মাছ রান্না করলাম তো মিস্ত্রিদেরকে তো খাওয়াতে হবে তারা যেহেতু ভিতরে কাজ করে তাদেরকে খাওয়ানোর দায়িত্ব আমার না তারপরে আমার কাছে মনে হয় যে তাদেরকে খাওয়াই এই আর কি এই যে কার্পেট পর্যন্ত পরিষ্কার করতেছে বাইরে বুঝছেন এটা উপর উঠাইয়ে ফেলবেন এর নিচে আরেকটা আছে না এমন রং করা করছেন বাসার ভিতরে একদম কার্পেট পরিষ্কার করার থেকে দূরে কষ্ট আছে না এই জন্য বলছি আর রং করা করে নিয়ে ঝামেলা করতাম না এই কার্পেটটা এই ভাই এই কার্পেটটা ভালো করে বসাই তুই আপনি এটার মধ্যে মনে হয় ময়লা একটু বেশি হ্যাঁ বান্ধি এই যে উপরে একবার উঠাই ফেলবেন পুরা বালতির মধ্যে পানি ছেড়ে রাখছেন এই যে দেখেন ফুল টুল কি অবস্থা এই যে সবগুলোই তো মনে হয় পরিষ্কার হয়েছে এগুলো সব নিয়ে যাই তুই আজকে শুকাইয়ে গেছে এই যে এখানেও সবগুলো শুকাইছে পানি কি বন্ধ করে দিবেন ও আচ্ছা ওরে দেখছেন কি বুদ্ধি একদম উপরে উঠে তারপরে শুকাবে এই যে দক্ষিণ ভাই এই যে দক্ষিণ পাশে দিবেন দক্ষিণ পাশে রুদ্র আছে শুকাই যাবো তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে পর্দাগুলো সব ই করবে না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালাম